আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সাথী মিম ইউটিউব চ্যানেলে। 9 জুলাই 2021 সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় প্রকাশিত সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্যগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি, এখানে পুরুষ মহিলা বিবাহিত অবিবাহিত উভয় প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি এবং এইচএসসি। এর বাকি অংশ হচ্ছে তৃতীয় পৃষ্ঠায়, এটা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। শিল্প মন্ত্রণালয়ে চাকরি পদসংখ্যা হচ্ছে 13 জন, পদের নাম হিসাবরক্ষক 1 জন, সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর হচ্ছে 3 জন, কম্পিউটার অপারেটর 1 জন, ক্যাশ সহকার হচ্ছে 1 জন এবং অফিস সহায়ক হচ্ছে 7 জন। এর বাকি অংশ হচ্ছে তৃতীয় পৃষ্ঠায়। কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি পদসংখ্যা হচ্ছে 281 জন, পদের নাম সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 1 জন, টুলস রুম ইলেকট্রিক্যাল হচ্ছে 4 জন, উচ্চমান সহকারী 10 জন, হিসাবরক্ষক 7 জন, সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর হচ্ছে 3 জন, লাইব্রেরিয়ান হচ্ছে 8 জন, ড্রাইভার হচ্ছে 10 জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হচ্ছে 35 জন। তো এর বাকি অংশ হচ্ছে তৃতীয় পৃষ্ঠায়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, পদসংখ্যা হচ্ছে 5 জন, পদের নাম সহকারী নৌ প্রকৌশল, সহকারী যান্ত্রিক প্রকৌশল হচ্ছে 1 জন, সহকারী ট্রোরিং প্রকৌশল হচ্ছে 1 জন, অঙ্কন কর্মকর্তা 1 জন। তো এর বাকি অংশ হচ্ছে শেষের পৃষ্ঠায়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, পদসংখ্যা হচ্ছে 14 জন, পদের নাম ব্যক্তিগত সহকারী 1 জন, ডাটা এন্ট্রি অপারেটর 2 জন, অফিস সহকারী 5 জন, নমুনা সংক্রান্ত সহকারী হচ্ছে 6 জন। এর বাকি অংশ হচ্ছে তৃতীয় পৃষ্ঠায়। বিআরআইসিএমএ চাকরি পদসংখ্যা হচ্ছে 67 জন, পদের নাম ডক্টরস ফেলোশিয়ান এটা হচ্ছে 7 জন, পোস্ট গ্রাজুয়েট ফেলোশিয়ানস হচ্ছে 20 জন। তো এর বাকি অংশ হচ্ছে শেষের পৃষ্ঠায়। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, পদসংখ্যা হচ্ছে 10 জন, এর বাকি অংশ হচ্ছে তৃতীয় পৃষ্ঠায়, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। টিএমএসএসএ চাকরি পদসংখ্যা হচ্ছে 21 জন, পদের নাম প্রজেক্ট ম্যানেজার 3 জন, টেকনিক্যাল অফিসার 3 জন, ফাইন্যান্স অফিসার হচ্ছে 3 জন, ডকুমেন্ট অফিসার 3 জন, এনভায়রনমেন্ট অফিসার হচ্ছে 3 জন, সহকারী এনভায়রনমেন্ট অফিসার হচ্ছে 3 জন। এর বাকি অংশ হচ্ছে শেষের পৃষ্ঠায়। কবি কাজী নজরুল ইসলামী বিশ্ববিদ্যালয়, এখানে পদসংখ্যা হচ্ছে 5 জন। ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, পদসংখ্যা হচ্ছে 12 জন, পদের নাম হচ্ছে চিফ ইঞ্জিনিয়ারিং, একটিমাত্র পদ এবং একটিমাত্র পদে নেওয়া হবে 12 জন। তারপরে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, এর বাকি অংশ হচ্ছে শেষের পৃষ্ঠায়। পদসংখ্যা হচ্ছে হিসাবরক্ষণ কর্মকর্তা 1 জন। ইউসিবি ব্যাংকে চাকরি, তারপরে হচ্ছে জেলা প্রশাসক কুমিল্লা, পদসংখ্যা হচ্ছে 20 জন, পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 2 জন, ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর হচ্ছে এখানে 10 জন, গ্রেড 14। তারপরে হচ্ছে সার্টিফিকেট সহকারী, পদসংখ্যা হচ্ছে 6 জন, হিসাব সহকারী গ্রেড 16, পদসংখ্যা হচ্ছে 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হচ্ছে 1 জন। তো এর বাকি অংশ হচ্ছে তৃতীয় পৃষ্ঠায়। আমরা এখন চলে যাচ্ছি শেষের পৃষ্ঠায়। বাংলাদেশ সেনাবাহিনী, এটা হচ্ছে প্রথম পৃষ্ঠার পরে। তারপরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, পদসংখ্যা হচ্ছে 28 জন, পদের নাম অডিটর 7 জন, কম্পিউটার অপারেটর হচ্ছে 5 জন, সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 7 জন, ক্যাশিয়ার হচ্ছে এখানে 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হচ্ছে 5 জন। তো এর বাকি অংশ হচ্ছে তৃতীয় পৃষ্ঠায়, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি শিক্ষা অধিদপ্তর, এগুলো হচ্ছে প্রথম পৃষ্ঠার পরে, আপনারা এগুলো একটু বিস্তারিতগুলো কষ্ট করে দেখে নেবেন। হালিমা আহসান টেকনিক্যাল ইন্ডাস্ট্রিজ, এখানে পদসংখ্যা হচ্ছে 4 জন, পদের নাম অধ্যক্ষ গ্রেড 5, 1 জন, সহকারী গ্রন্থাগারিত হচ্ছে 1 জন, কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট হচ্ছে এখানে 1 জন, জেনারেল ইলেকট্রিক্যাল হচ্ছে 1 জন। এর বাকি অংশ হচ্ছে ভোরের ডাক পৃষ্ঠা 7, সূত্র 6/7/2021 ইং তারিখে প্রকাশ করা হয়েছে। তো টিএমএসএসএ চাকরি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষে চাকরি, এগুলো হচ্ছে প্রথম পৃষ্ঠার পরে, আপনারা একটু এগুলো কষ্ট করে দেখে নেবেন।